দুর্গাপুরে মহা আড়ম্বরে হয়ে গেল কার্নিভাল, এবং সেই কার্নিভালে আজকে রেজাল্ট অলরেডি আমরা পেয়ে গেছি, মানে রেজাল্ট এর আগেই বেরিয়ে গেছে। আমরা কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দেবো সবাইকে এই ভিডিওতে কার্নিভালে কে হলো প্রথম, দুর্গাপুরের কোন মণ্ডপ মানে কোন ঠাকুর হলো প্রথম, কোনটা হলো দ্বিতীয়, কোনটা হলো তৃতীয়, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো কার্নিভালে আমরা পৌঁছে গেছিলাম, মানে bengal.com কিন্তু কার্নিভালে পৌঁছে গেছিলো, এবং সেখানে ফার্স্ট হয়েছে কোনটা নিশ্চয়ই অনেকেই জেনে গেছেন, থার্ড হয়েছে কোনটা, থার্ড হয়েছে বুদ্ধবিহার। হ্যাঁ, বুদ্ধবিহার পূজা কমিটি, যেটা সেই আদিবাসীর আদলে, মানে আদিবাসী মায়ের লড়াই যে থিমটা আমরা গেছিলাম তখন আমাদের থিমটার নাম এটাই বলেছিলেন যে আদিবাসী মায়ের লড়াই, এবং সেটা কিন্তু থার্ড হয়ে গেছে। সেকেন্ড হয়েছে মার্কনি, মানে যেটা সেই হাড়ি দিয়ে প্যান্ডেল করেছিল, খুব সুন্দর মণ্ডপ হয়েছে, এবং তাদের যে প্রেজেন্টেশন ছিল কার্নিভ্যালে সেটাও কিন্তু খুব সুন্দর, আপনারা অলরেডি bengal.com দেখেছেন, সেটা কিন্তু সেকেন্ড হয়ে গেছে। আর ফার্স্ট কোনটা হয়েছে, ফার্স্ট কোনটা হয়েছে, কোন মণ্ডপ হয়েছে, কোন কার্নিভ্যালে কোনটা ফার্স্ট হয়েছে, ঠিক আছে মণ্ডপে যাচ্ছি না, কার্নিভ্যালে কোনটা ফার্স্ট হয়েছে, কাদের প্রেজেন্টেশন খুব ভালো ছিল সেটা কি জানেন আপনারা? ফার্স্ট হয়েছে চতুরঙ্গ, চতুরঙ্গ সিটি সেন্টারের। তো চতুরঙ্গর যে মণ্ডপ সেটা কিন্তু চতুরঙ্গের যে কার্নিভ্যাল আর কি, তাদের প্রেজেন্টেশন, তাদের যে ঠাকুর সেটা কিন্তু অলরেডি ফার্স্ট হয়েছে। এবারে জেনে নিই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পূজা কমিটি কত টাকা পুরস্কার পেয়েছে। হ্যাঁ, প্রথম মানে চতুরঙ্গ দুর্গা পূজা কমিটি পেয়েছে 100,000 টাকা, 100,000 টাকা। দ্বিতীয় স্থানে মার্কনি পেয়েছে 75,000 টাকা, এবং তৃতীয় স্থানে আছে বুদ্ধবিহার পেয়েছে 50,000 টাকা। তো এই হচ্ছে রেজাল্ট আমাদের দুর্গাপুরের কার্নিভ্যালের। যারা কার্নিভ্যাল দেখেছেন নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, যদি লাইভ না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের যে bengal.com ইউটিউব চ্যানেল আছে সেখানে অনেক দর্শক অলরেডি দেখে নিয়েছেন, আপনারাও কিন্তু দেখতে ভুলবেন না এই চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লক্ষ্মী পূজার অনেক শুভেচ্ছা। দিওয়ালি আসছে, আমাদের ভালো ভালো ব্লগ অবশ্যই আসছে। বাই।